আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? ফটোশপে ইমেজে কাজ করতে হলে আমাদের মনে রাখা উচিত বা কি টাইপের ইমেজের সাথে আমরা কাজ করতেছি, তো এটা মনে রাখার জন্য কি কি টাইপের ইমেজ দিয়ে আমরা ফটোশপে কাজ করি তা জেনে রাখা প্রয়োজন। তো আমরা এটাকে ওয়ার্ক ফ্লো হিসাবে তিন ভাবে ভাগ করতে পারি। সেগুলো হলো আপনার যে অরিজিনাল ক্যাপচার ফাইল, যে র ফাইল, আপনার ফটোশপের ভিতরে কাজ করার সময় মাল্টি লেয়ার্ড যে ফাইলটা থাকে, অথবা র ফাইলের পরে রিটাচ করা যে ফাইলটা থাকে ওই ফাইলটা, আর আরেকটা হলো যেটা আপনার আউটপুট ফাইল, অথবা যে কোনো আপনার স্পেসিফিক ডিভাইসের জন্য যে আউটপুট করবেন ফটোশপ থেকে সেই ফাইল। তো চলুন সর্বপ্রথম কথা বলা যাক, আমরা যে ক্যাপচার ফাইলটা, যেটা আমরা অরিজিনালি সর্বপ্রথম যে ইমেজটি ক্যাপচার করব ওই ক্যাপচার ফাইল, সেই ফাইলটা হলো জেপিক, জেপিক বা র ফাইল। জেপিক ছাড়াও পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ করা ফাইল ফরম্যাট, কারণ এটা আমাদের মোবাইল ডিভাইসের ডিফল্ট কম্প্রেশন ফাইল সিস্টেম, এবং এটা অন্যান্য দামি ক্যামেরাতেও এই অপশনটি দেওয়া থাকে। এটা পপুলার হওয়ার মেইন রিজন হলো এটা আপনার ফাইল সাইজটি অনেক ছোট হয়, আপনি যখন কোনো মেমোরিতে এটা ডাটাগুলো সংরক্ষণ করার চেষ্টা করবো, এটা যেহেতু সাইজ ছোট তো তাড়াতাড়ি সংরক্ষণ করা যায় আর অনেক ফাইল এক জায়গায় সংরক্ষণ করা যায়। কিন্তু জেপিজি ফাইল ফাস্ট এবং সাইজ ছোট হওয়ার কারণে এটার একটি খারাপ দিক হলো যে কম্প্রেশন সিস্টেমটি ইউজ করে এটি হলো লসি কম্প্রেশন, যার ফলে এটি অনেক ইনফরমেশন বাদ দিয়ে দেয়, এই কারণেই এটার ফাইল সাইজ ছোট। এটার আউটপুট কোয়ালিটিটা নির্ভর করবে ফাইল ফরম্যাট থেকে এটার কম্প্রেশনের পরে এটার সাইজ কতটুকু আছে এবং কতটুকু ডাটা এটা থেকে ফেলে দেওয়া হয়েছে। দুর্ভাগ্য বিষয়ে আমাদের মোবাইল ডিভাইস আর বিভিন্ন ক্যামেরাতে আছে, কম দামি যেসব ক্যামেরাগুলোতে আছে, ওইখানে আমার জেপিজি ফাইল ছাড়া অন্য কোনো ফাইল ফরম্যাট নিতে পারে, কিন্তু অন্যান্য যেসব হাই কোয়ালিটি ক্যামেরা আছে ওইসব ক্যামেরাতে আপনার অন্যান্য আদার ফরম্যাট চুজ করার সিস্টেম আছে। জেপিজিতে সবচেয়ে বড় সমস্যা হলো অন্যান্য ফাইলে যেরকম হাইলাইট, শ্যাডো বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট করার সিস্টেম থাকে, তো জেপিজি ফাইল ফরম্যাটে আপনার ওই অপশনগুলো বাদ দিয়েই আপনার ফাইনাল কম্প্রেশনটা দেওয়া হয়, যার কারণে এরকম অ্যাডজাস্টমেন্ট করার সিস্টেম থাকে না। তো আমাকে যদি কোনো অপশন দেওয়া হয় তো আমি জেপিজি ফাইলটা বেশি একটা প্রেফার করি না, কারণ এটাতে ফটোশপে এডিট করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমি যেটা ইউজ করতে চাইবো এটা হলো র ফাইল ফরম্যাট। র ফাইল ফরম্যাটটি হলো আপনার সেন্সর থেকে যত ধরনের ইনফরমেশন পাওয়া যায় সবগুলো ডাটাই এই ফরম্যাটের ভিতরে থাকে। এটার জেপিজির মধ্যে তফাৎ হলো যে জেপিজি আপনার এই ডাটাগুলো ফেলে দেয় আর র ফাইল ফরম্যাটে এই সবগুলো ডাটাগুলো ইনট্যাক্ট থাকে। র ফাইল ফরম্যাটও আপনার কম্প্রেশন ইউজ করে, কিন্তু এই কম্প্রেশনটা এমনভাবে ইউজ করা হয় আর এমন টেকনিক ইউজ করা হয় যাতে আপনার অরিজিনাল ইমেজ ফাইলের কোনো ডাটা লস না হয়, ফলে আপনার র ফাইল যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলো ইমেজ ক্যাপচারের পরেও এটা নিয়ে কাজ করার অনেক অপশন থেকে যায়, যার কারণে আপনার এটার ব্যবহারটাই জরুরি। বেশিরভাগ হাই এন্ড ক্যামেরা যেগুলো আছে ওগুলো নিজস্ব র ফাইল ফরম্যাট আছে, যেহেতু তাদের সেন্সর থেকে আউটপুট ফাইলটা ডিফারেন্ট এবং বিভিন্ন কোম্পানির সিকিউরিটির জন্য তারা ডিফারেন্ট ফাইল ইউজ করে, তো তাদের আউটপুট ফাইল এক্সটেনশন গুলো ডিফারেন্ট হয়ে থাকে। যেমন যেমন নাইকন ইউজ করে .nes এবং ক্যানন ইউজ করে .crw, কিন্তু এগুলো সবই র ফাইল ফরম্যাটের আন্ডারেই পড়ে। আর একটা র ফাইল ফরম্যাট হলো png, কিন্তু এটা আপনার জেনারিক যে র ফাইল ফরম্যাট আছে এটা থেকে একটু ডিফারেন্ট। এটি মেনলি তৈরি করেছিল অ্যাডোবি কর্পোরেশন। অ্যাডোবি এটা তৈরি করার কারণ হলো যে মেনলি এটা আপনার আর্কাইভ করার জন্য বা সংরক্ষণ করার জন্য, ফাইল সংরক্ষণ করে রাখার জন্য র ফাইল অরিজিনাল যে কোয়ালিটিগুলো থাকে ওই কোয়ালিটি সহ সংরক্ষণ করে রাখার জন্যই মেনলি png ফাইলটা তৈরি করা হয়েছে। এই ফাইল ফরম্যাটটি সব ধরনের সফটওয়্যার ডেভেলপার এবং কোম্পানির কাছে অ্যাভেলেবল আছে, এবং শুধুমাত্র তাই না, এখন কিছু ক্যামেরা ছাড়াও কিছু মোবাইল ডিভাইসের ক্যামেরাও png ফরম্যাটে ফাইল সেভ করতে পারে, যার ফলে বিভিন্ন ক্যামেরা ফরম্যাট ও ডাইরেক্টলি png ফরম্যাটেও এখন এদের ফাইল সেভ করতে পারে। এখন এটা আপনার বিভিন্ন মোবাইল ডিভাইসেও আসে এবং বিভিন্ন র ফাইল ফরম্যাটেও png ফাইল ফরম্যাটে কনভার্ট করা যেতে পারে, লাইট রুম অথবা png ফাইল কনভার্টার দিয়ে কনভার্ট করতে পারে। এরপরে যে ফাইল ফরম্যাটের উপরে আমরা কথা বলবো সেটা হলো ওয়ার্কিং মাস্টার ফাইল অথবা মাস্টার ফাইল ফরম্যাট। এগুলো আপনার ওইসব ফাইল যেগুলো আপনি নর্মালি
ফটোশপের ভিতরে কাজ করে থাকে এবং মাল্টি লেয়ার্ড অথবা রিটাচ করা যে ফাইলগুলো, যেটি আপনি আপনার কাজ সেভ রাখার উদ্দেশ্যে ফাইলগুলো সেভ করেন, যেগুলো মেনলি ফাইল ফরম্যাট হিসেবে ইউজ হয়, কারণ এটা আপনার এগুলো প্রয়োজন হলো এই জন্য, এই কারণ এই ফাইল ফরম্যাটগুলো আপনার আপনি ফটোশপের উপরে বা ইমেজের উপরে যে ধরনের কাজ করেছেন সব কাজগুলো, যেমন লেয়ার শেপ অথবা কোনো অ্যাডজাস্টমেন্ট যা যা আছে সব কিছুই সেভ থাকবে। প্রয়োজন করলে আপনি এই জিনিসগুলো আবার চেঞ্জ করতে পারবেন বা এগুলোর কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার হলে তা চেঞ্জ করতে পারবেন। এই ফাইল ফরম্যাটগুলো কম্প্রেশন ইউজ করে, কিন্তু কম্প্রেশনটি হলো লসলেস কম্প্রেশন, যার ফলে আপনার ইমেজের কোনো কোয়ালিটি নষ্ট হয় না। লাস্ট যে গ্রুপ ফাইলের কথা বলবো সেটা হলো আউটপুট ফরম্যাটস, যা ইউজ করা হয় স্পেসিফিক কোনো ডিভাইসের জন্য, যেমন মোবাইল ফোন অথবা প্রিন্টারের জন্য আউটপুট করা হয়, যাতে ওই ডিভাইসে এটি অপটিমাল বা ভালোভাবে চলতে পারে। বেশিরভাগ সময় দেখা যাবে আপনি আপনার মেন ফাইলটা আছে ওটার একটা কপি সেভ করবেন এবং যে আউটপুটের যে ফাইলটা আছে ওটাও আলাদাভাবে একটি কপি এক্সপোর্ট করবেন। বেশিরভাগ সময় এই আউটপুট যে ফাইলগুলো বের হয় এই ফাইলগুলো বিভিন্ন ধরনের কম্প্রেশন ইউজ করে, যাতে ফাইলগুলো ট্রান্সফার এবং ইন্টারনেটে আপলোড করার জন্য সুবিধা হয়। এজন্যই আপনি যখন আপনার পিএইচডি অথবা টিপ ফাইল যা মাস্টার এডিটেড যে ফাইলটা আছে ওটা সেভ করা, এই কারণে যে যখন আপনার প্রয়োজন পড়বে কোনো এডিট করার জন্য আপনি মেইন ফাইলটাতে ব্যাক করতে পারবেন, আপনার এডিটেড ফাইলটা ফ্ল্যাটেন্ড থাকে অথবা টোটালটা এক জায়গা করে একটা আউটপুট ফাইল তৈরি করা হয়, যার কারণে সেটা আবার এডিট করার যোগ্য থাকে না। যেমন ধরেন আপনার কোনো লেয়ারে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে, তো অন্য সময় যখন আপনি এটা আসবেন তখন এটা সম্ভব হবে না। তা আপনার যখন এটা প্রিন্ট করবেন অথবা কোনো স্ক্রিনে দিবেন, তো আপনার যখন প্রিন্টিংয়ে কোনো ল্যাবে পাঠাবেন অথবা কোনো প্রিন্টারে পাঠাবেন, তো তাদের কাছে এটার রেজলিউশন এবং আউটপুট ফাইলটা কী টাইপের ফাইল পাঠানো উচিত সেটা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া হয় বেটার। বেশিরভাগ সময় তারা আপনার কাছে পিএইচডি ফাইল অথবা টিপ ফাইলটাই চাবে, যাতে তারা তাদের মন মতো আউটপুট ফাইলটা হাই কোয়ালিটিতে বের করে প্রিন্ট করতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় ফাইল সাইজের কারণে জেপিজি ফাইলটাই বেশিরভাগ মানুষ প্রেফার করে, কারণ এটা সাইজ ছোট হয় এবং ট্রান্সফার করতে সুবিধা হয়। আর যখন আপনাকে বলা হবে জেপিজি ফাইল দেওয়ার জন্য, তো আপনার মেক শিওর যে আপনার আউটপুট যে পিকচারটা আছে এটার কোয়ালিটিটা হাই কোয়ালিটি। আর যখন স্ক্রিনে অথবা মোবাইল ডিভাইসে বা কোনো জায়গায় প্রিন্টিং এর জন্য বা ট্রান্সফারের জন্য অনলাইনে আপলোড ডাউনলোডের জন্য জেপিজি ফাইলটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কমন, কারণ এটার সাইজটা অনেক ছোট হয়ে থাকে। কিছু কমন আরো ফাইল আছে যেগুলো হলো আপনার অনলাইনে ব্যবহৃত হয়, যেমন পিএনজি, এগুলো আপনার অনলাইনে গ্রাফিক্স শো করার জন্য ব্যবহৃত হয়। পিএনজি মূলত ব্যবহৃত হয় যদি আপনার ট্রান্সপারেন্ট কোনো জায়গা দেখান লাগে বা কোনো বাটনের রাউন্ড শেপ অথবা কোনো লোগোর ভিতরে কোনো সাদা জায়গা আছে, সেই জায়গাগুলো শো করার জন্য আপনার নর্মালি পিএনজি ব্যবহৃত হয়। আর একটা ফাইল ফরম্যাট আছে যেটা হলো গিফ, যে ফাইল ফরম্যাটটি এটাও ট্রান্সপারেন্সি শো করতে পারে এবং এটাও সিঙ্গেল লেয়ার, ম্যাক্স কালার বিট হলো 256 কালার বিট শো করতে পারে। মেনলি পিএনজি আর জেপিজি এর মধ্যে তফাৎটা হলো যে ওগুলো নর্মাল জাস্ট খালি স্টিল ইমেজ, কিন্তু গিফের ভিতরে আপনি অ্যানিমেশন সেট করতে পারবেন, যে কোনো অ্যানিমেশন তৈরি করে সেটাকে গিফ ফরম্যাটে আপনি অনলাইনে দেখানোর জন্য দিতে পারেন এবং এটা সাইজ অনেক ছোট হয়। তো আজকে এই পর্যন্তই, আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।